দেখুন সৌদির তেলবাজ গ্রান্ড মুফতির ফতোয়া ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা না যায়জ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা না যায়জ বলে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ আল শেখের মন্তব্যের পর তাকে ইসরায়েলে ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছে দেশটির সরকার স্থানীয় সময় গত সোমবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে একটি পোস্টে সৌদি মুফতিকে নিমন্ত্রণ জানান ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী আয়ুব কারা সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ জানায় সম্প্রতি জেরুজালামের আল আকসা মসজিদকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা নিয়ে এক প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেন আব্দুল আজিজ আল শেখ এ সময় তিনি ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসক দল হামাসকে সন্ত্রাসী দল হিসেবেও ঘোষণা দেন টুইটারে কারা লেখেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও মুসলিম আলমদের প্রধান আব্দুল আজিজ আল শেখ ইহুদিদের সঙ্গে যুদ্ধ ও তাদের হত্যার বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন আমরা এর প্রশংসা করছি ইসরায়েলের মন্ত্রী আরও বলেন আব্দুল আজিজ হামাশকে সন্ত্রাসী দল বলে ঘোষণা দিয়েছেন প্রশংসনীয় মন্তব্যের জন্য তাকে ইসরায়েলের নিমন্ত্রণ জানানো হল এখানে তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে স্বাগত জানানো হবে উনিশশো সাতষট্টি সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল নেয় ইসরায়েল পরে উনিশশো আশি সালে ওই অঞ্চলকে সর্বভৌম দেশ হিসেবে ঘোষণা করে তারা তবে ইসরায়েলের ওই দখলদারির স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায় দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে